আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরিন ইসলাম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া আরও একটি হেলদি নাস্তার রেসিপি। হাতের কাছে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটের মধ্যে এই নাস্তাটি তৈরি করা যায়। যারা সকালবেলা নাস্তা বানানোর জন্য একেবারেই সময় পান না, তারা চাইলে এটা ট্রাই করতে পারেন। আশা করছি ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম। এবার এই ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আলু প্রায় 1.25 কাপ। এখানে আমি একটা বড় সাইজের আলু গ্রেটারে চিকন পাশ দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পরে আলুটা 1.25 কাপ হয়েছে এবং আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা টমেটো 1/2 কাপ। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ইউজ করতে পারেন। পেঁয়াজ কুচি দিচ্ছি 1/3 কাপ। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তবে যারা ধনে পাতার ফ্লেভারটা পছন্দ করেন না, তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপরে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ। কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। হলুদের গুঁড়া দিচ্ছি 1/4 চা চামচ। হলুদের গুঁড়া দিলেই নাস্তার কালারটা অনেক সুন্দর আসে, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। এবার অল্প অল্প করে পানি দিয়ে ময়দাগুলোকে গুলিয়ে নিব। পানি কতটুকু লাগবে সেটা আপনাদেরকে ব্যাটার তৈরি করার পরে বলে দিচ্ছি। আপনারা যদি ডিমের পরিমাণ বেশি নেন সেক্ষেত্রে পানির পরিমাণ কম লাগবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখানে আমার টোটাল 1/2 কাপ পানি লেগেছে, আপনাদের এর চেয়ে কম বেশি লাগতে পারে। ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার একেবারে ঘনও হবে না, চিতই পিঠার ব্যাটারের চেয়ে ঘন হবে। নাস্তাগুলোকে তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে একসঙ্গে বেশি করে দিয়ে বড় করেও বানাতে পারেন, তবে আমি ছোট ছোট করে বানাবো। ঢাকনা দিয়ে ঢেকে ওই পাশটা কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার তাপটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, খুব বেশি হিটে এটাকে ভাজা যাবে না। যেহেতু তেল ছাড়া ভেজে নিচ্ছি সেজন্য চুলার তাপটা লো হিটে রাখতে হবে। এই পাশটা হয়ে গেলে এটাকে উল্টে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে একইভাবে অপর পাশটাও ভেজে নিব। এ নাস্তা হতে কিন্তু একেবারেই টাইম লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করা যায়। আমার একটা বানানো কমপ্লিট। এখন এটাকে এপাশ ওপাশ ভেজে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে নিব। দেখলেন তো কতটা সহজেই তৈরি হয়ে গেল ঝটপট তেল ছাড়া হেলদি নাস্তা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।